আসসালামু আলাইকুম। গ্রাফিক শেপারের পেইড গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আজকে আমরা গ্রাফিক ডিজাইন পেইড টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সুতরাং আজকে আমরা দেখব গ্রাফিক ডিজাইন আমরা কী কী শিখব, কোথায় কোথায় জব সেক্টরটি হতে পারে। তো শুরুতে বলে নিতে চাই গ্রাফিক ডিজাইন কি, যদি আমরা সেই জিনিসটার দিকে আলোকপাত করি তাহলে আমরা পাই গ্রাফিক্স এবং ডিজাইন। অর্থাৎ আমরা একটু দেখি, এখানে আমরা দুটি ইমেজ দেখতে পাচ্ছি এবং উপরে দুটি কথা লেখা আছে, একটা হচ্ছে গ্রাফিক্স এবং একটা হচ্ছে ডিজাইন। অর্থাৎ গ্রাফিক্সকে আমরা গ্রাফিক কথাটাকে গ্রাফিক ডিজাইন কথাটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। তো গ্রাফিক কথাটাকে দুই ভাগে ভাগ করলে আমরা দুটো জিনিস পাই, একটি হচ্ছে বিভিন্ন ডিজাইন আর একটি হচ্ছে সরি একটি হচ্ছে বিভিন্ন গ্রাফিক্যাল জিনিসপত্র। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই তাই হচ্ছে গ্রাফিক্যালি গ্রাফিক্যাল জিনিস, এবং সেই জিনিসগুলোকে যখন আমরা একটা ডিজাইনে রূপান্তর করি তখন তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। অর্থাৎ ডিজাইনের রূপান্তর কি, ডিজাইনের রূপান্তর হচ্ছে সেটাকে আমরা একটি ভিজুয়াল তৈলচিত্র যাকে বলা হয় বা ভিজুয়াল ছবিতে রূপান্তর করব। অর্থাৎ আমরা যা দেখি সেই সকল জিনিস এবং সেই জিনিসগুলোকে যখন আমরা অন্যকে দেখানোর জন্য তৈরি করি তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি আপনি নিশ্চয়ই সংবাদ মাধ্যম বা বাইরে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পান, বিভিন্ন কোম্পানির অ্যাড দেখতে পান, এই যে আপনি দেখতে পান এই চিত্রগুলোকেই বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন। অর্থাৎ আগের যুগে চিত্রকর্মকে শিল্পরা হাতে একে তৈরি করত, এখন সেই জিনিসগুলোকেই আমরা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে থাকি, এই সকল বিষয়গুলোকে আমরা গ্রাফিক ডিজাইন বলে থাকি। তো গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ডিজাইন, কালার এবং টাইপোগ্রাফি। অর্থাৎ আমরা কি ধরনের ডিজাইন করব এবং কি ধরনের কালার ইউজ করবো এবং কিভাবে সেগুলোকে তার যে কথাগুলোকে অর্থাৎ তথ্যগুলোকে আমরা সাজাবো সে বিষয়গুলোকে হচ্ছে টাইপোগ্রাফি বলা হয়। অর্থাৎ ডিজাইন, কালার এবং টাইপোগ্রাফি এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা একটা ডিজাইন দেখতে পাই। তো আসলে এখন আমরা দেখি গ্রাফিক ডিজাইন মূলত কয় ধরনের হয়ে থাকে। আমরা যদি দেখি গ্রাফিক ডিজাইন অনেক ধরনের হয়, তার মধ্যে আমরা পাঁচটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমরা পাচ্ছি ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন। ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন আসলে কি? ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন হচ্ছে আমরা যখন বিভিন্ন কোম্পানিতে যাই বা বিভিন্ন অফিসে যাই তখন তাদের একটি খাম দেখতে পাই বা তাদের একটি ম্যাগাজিন দেখতে পাই, সে ম্যাগাজিনের উপরে যে সুন্দর করে ডিজাইন করা হয় অর্থাৎ ম্যাগাজিনটাকে তৈরি করার জন্য যে ডিজাইনটা করা হয় সেগুলো হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন। ম্যাগাজিনটা মূলত আমরা দুইটা সেক্টরে পাবো, একটা হচ্ছে প্রিন্টিং অর্থাৎ পাবলিক গ্রাফিক ডিজাইনে আর একটা ভিজুয়াল আইডেন্টিটি। পাবলিক গ্রাফিক ডিজাইন মেনলি সবার জন্যই তৈরি হয় এবং ভিজুয়াল আইডেন্টিটিও সবার জন্যই তৈরি হয়, কিন্তু ভিজুয়াল আইডেন্টিটিতে আসলে কী থাকে? ভিজুয়াল আইডেন্টিটিতে থাকে তার প্রতিষ্ঠানের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে ভিজুয়াল আইডেন্টিটির মাধ্যমে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তুলে ধরা হয়। যেমন স্যাম্পল হিসেবে আমরা দেখতে পারি লেটার হেড, ফ্লায়ার অথবা বিজনেস কার্ড। তারপর আমরা অনেক সময় দেখি কোম্পানির ব্যাচ থাকে, কোম্পানির লোগো থাকে, এই সকল যে ইনফরমেশনগুলো আছে এই জিনিসগুলোকে যখন ডিজাইন করা হয় সেগুলোকে গ্রাফিক ডিজাইন বলা হয়। এখন আমরা আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, আমি যখন ফ্লায়ার এবং লেটার হেডের কথাটা বলেছি, ফ্লায়ার হচ্ছে মূলত আমরা যখন বাইরে যাই তখন দেখতে পাই যে বিভিন্ন জায়গা থেকে একটি পেজের একটি লিফলেট জাতীয় একটা লিফলেট ধরিয়ে দেওয়া হয়, ওই জিনিসটাকে আমরা মূলত গ্রাফিক ডিজাইনের ভাষায় ফ্লায়ার বলে থাকি। আর লেটার হেড, লেটার হেড মূলত কি, যখন আপনি একটি অফিসে যাবেন বা একটি কোম্পানিতে যাবেন দেখবেন তাদের কাছ থেকে যখন আপনারা কোনো লেটার পান তাদের লেটারের যে ডিজাইনটা আছে সবসময় সেম থাকে, তাদের ওইখানে একটি লেটার হেডে একটি আপনার আচ্ছা আমরা একটা স্যাম্পল দেখাই দিই তাহলে আপনারা হয়তো বা বুঝতে একটু সুবিধা হবে। দেখেন এখানে প্রথমে আমরা কোম্পানির লোগো ইউজ করছে, তারপর এখানে কোম্পানির কিছু ইনফরমেশন দিয়েছে,
তখন এখানে তাদের যে যাকে আমরা একটা লেটার পাঠাবো তার যে মানে সে সম্পর্কিত তথ্যগুলোকে আমরা এখানে তুলে ধরেছি, তারপরে কে পাঠিয়েছে তার ইনফরমেশন, এই যে সকল জিনিসগুলা, এই সকল জিনিসগুলোকে আমরা যখন ভিজুয়ালি ডিজাইন করব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিজাইন আছে দুটি, এখানে একটি এবং এখানে একটি লোগো আছে, এই ডিজাইনগুলোকে যখন আমরা বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন ডিজাইনকে যখন আমরা বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করব, তখন সেটা লেটার হেডে রূপান্তর হয়। অর্থাৎ আগে যখন আমরা হাতে চিঠি লিখতাম, সেই চিঠিটাকে এখন ডিজিটাল আকারে আমরা আমাদের ক্লায়েন্টকে বা আমাদের যখন কেউ কোনো জব নিতে যায় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসেবে এই সকল ডিজাইন করে তাদেরকে চিঠি দেওয়া হয়। তারপর আমরা আসব মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং ডিজাইন সেক্টরে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বিভিন্ন মার্কেটিংয়ের প্রয়োজন হয়। অর্থাৎ যখন আপনি সাপোজ যদি আপনার একটি মোবাইল শপ হয়, তখন আপনি অবশ্যই আপনার মোবাইলের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে অ্যাডভার্টাইজ করবেন। সেই অ্যাডভার্টাইজটা করার জন্য যে ডিজাইনটা করা হয় তাকে হচ্ছে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং গ্রাফিক ডিজাইন বলা হয়। তারপর আমরা আসি ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন। ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন মূলত কি? ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন হচ্ছে আমরা যে সকল সফটওয়্যার বা যে কোনো ওয়েবসাইট যখন ভিজিট করি, সে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের তথ্য এবং আমরা সেই তথ্যগুলোকে কীভাবে দেখতে পারবো, এই সকল বিষয়গুলোকে সাজানো থাকে। এই বিষয়গুলোকে সাজানোর আগে মূলত একজন গ্রাফিক ডিজাইনার, একজন কোডারকে, অর্থাৎ যিনি এই জিনিসটা বানিয়েছেন, তাকে একটি ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আপনি ঠিক এভাবে এভাবে তৈরি করবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইমেজ আছে, এটা একটু বড় করে দেখি। দেখেন এখানে একটি রেন্ট দ্য বেস্ট কার, অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে একটি কার রেন্ট প্রতিষ্ঠানের একটি সফটওয়্যার, সেই সফটওয়্যারের যে ডিজাইনটা আছে ইন্টারফেস ডিজাইন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রপ ডাউন মেনু, এখানে দেখতে পাচ্ছি কোথা থেকে যাবে হায়ার এবং হোয়েন কখন এবং সার্চ। তো এইখানে কোথায় কোন জিনিসটা বলবে সেই জিনিসটা তো একজন গ্রাফিক ডিজাইনার, সেই জিনিসটাকে একজন গ্রাফিক ডিজাইনার তুলে ধরে। এবং এখন এই ডিজাইনটাকে যখন তুলে ধরা হয়, তারপর একজন কোডার, অর্থাৎ যিনি এটি কোড করে ফাইনাল রূপে রূপান্তর করবে, তিনি এই ডিজাইন অনুযায়ী কোডটা করবে। এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। তারপরে আমরা যদি দেখতে আসি আমরা পাবলিক গ্রাফিক ডিজাইন। শুরুতে আমি পাবলিক গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। পাবলিক গ্রাফিক ডিজাইন বলতে আসলে মূলত কি? পাবলিক গ্রাফিক ডিজাইন বলতে মূলত বোঝায় বইয়ের কভার, ম্যাগাজিনের কভার বা আপনার বিভিন্ন নিউজ পেপার, এই সকল বিষয়, কেননা এই সকল জিনিসগুলো সব ধরনের মানুষের কাছে পৌঁছায়, তাই এগুলোকে পাবলিক গ্রাফিক ডিজাইন বলা হয়। তারপরে আসি আমরা প্যাকিং গ্রাফিক ডিজাইন। অর্থাৎ একটি প্রতিষ্ঠান, সরি একটি প্রোডাক্টের যে প্যাকেট করা হয় অর্থাৎ মোড়কীকরণ করা হয় তাকে প্যাকিং গ্রাফিক ডিজাইন বলা হয়। অর্থাৎ সেই ডিজাইনটাকে হচ্ছে মূলত প্যাকিং গ্রাফিক ডিজাইন বলা হয়। তো আমরা এখন আসি কোন কোন সেক্টরে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারি। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারি, জব সেক্টরে কাজ করতে পারি, অথবা আমরা নিজেরও একটি বিজনেস করতে পারি। ফ্রিল্যান্সিং সেক্টরে কোন কোন সাইটে আমরা কাজ করব, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইটগুলো হচ্ছে ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, ইল্যান্সার, 99designs, আরও অনেক সেক্টর রয়েছে। এছাড়াও আমরা যদি জব করতে চাই তাহলেও আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা পাচ্ছি প্রিন্ট মিডিয়া, FM মিডিয়া অথবা মিডিয়া। এখন এখানে একটু আলোচনা করি FM মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আমরা কিভাবে কাজ করব। আমরা একটি ডিজাইন শিখলাম, অর্থাৎ ডিজাইন করতে জানি, তো একটি প্রিন্ট মিডিয়ার যখন তাদের প্রিন্ট করা হয় তখন সেই জিনিসগুলোকে প্রথমে ডিজাইন করতে হয়। একজন গ্রাফিক ডিজাইনার সেইগুলোকে ডিজাইন করে, ডিজাইন করার পর সেই বিষয়গুলোকে একটি ফাইনাল আউটপুটে রূপান্তর, মানে ফাইনাল আউটপুটে রূপান্তর করা হয়, দেন ওইটাকে আউটপুটের মাধ্যমে আমরা দেখতে পারি প্রিন্ট করার মাধ্যমে। তো যখন একজন প্রিন্টিং অফিস যেগুলো আছে বা প্রিন্টিং মিডিয়া আছে, তারা অনেক সময় তাদের জন্য গ্রাফিক ডিজাইনার হায়ার করে থাকে, সেক্ষেত্রে আপনারা সেখানে জব নিতে পারেন। মিডিয়ার ক্ষেত্রে আমরা কীভাবে চাকরি করতে পারি অর্থাৎ জব করতে পারি? যখন আমরা এখন মিডিয়াতে দেখতে পাচ্ছি গ্রাফিক্সের ব্যবহারটা দিন দিন বেড়েই চলেছে, অর্থাৎ
আমরা যখন দেখতে পাই বিভিন্ন মিডিয়াতে, টিভি চ্যানেল বলেন বা আপনার কোন স্টুডিওতে বলেন, তারা তাদের যে আপকামিং সিরিজ বা আপকামিং তাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য তারা প্রথমে একটি ভিজুয়াল চিত্র তৈরি করে, অর্থাৎ বিজ্ঞাপন হিসেবে তৈরি করে। সেই বিজ্ঞাপনটা তৈরি করার জন্য মূলত একজন গ্রাফিক ডিজাইনেরই সহায়তা করে থাকে। তার জন্য আপনারা ওইখানে জব করতে পারবেন। এছাড়াও FM রেডিও মিডিয়া, এখানে আপনারা বলতে পারেন এখানে আপনার আসলে কি কি জব থাকবে। এখানে তো একজন RJ বা সেই সকল জিনিস যারা পরিচালনা করে তাদের জব থাকতে পারে। অবশ্য এখানেও গ্রাফিক ডিজাইনের জব আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই কিভাবে গ্রাফিক ডিজাইনের জব আছে, আমরা যখন তাদের ফেসবুক পেজ বা তাদের ওয়েবসাইটে যখন যাই, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাই। সেই অ্যাডভার্টাইজমেন্ট যে ডিজাইনগুলো থাকে বা তাদের অনেক সময় অনেক অতিথি নিয়ে আসে, সেই অতিথিদের আমন্ত্রণ করে আমন্ত্রণের যে ডিজাইনটা আছে, মানে আমরা যারা ভোক্তা সরি শ্রোতা আছি, তারা যখন তাদের অ্যাডভার্টাইজ সম্পর্কে জানবো, তার জন্য যে অ্যাডভার্টাইজটা তৈরি করতে হবে, তো অবশ্যই তাদের সেই বিষয়গুলোকে তৈরি করার জন্য যে ডিজাইনটা করা হয় সেই তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। এবং সেই গ্রাফিক ডিজাইন, অর্থাৎ আপনি একজন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে FM মিডিয়া রেডিওতে চাকরি করতে পারেন। এছাড়াও এনি কাইন্ড অফ অফিস, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে এখন বর্তমানে গ্রাফিক ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলছে, কেননা তাদের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হয় অথবা তাদের ফেসবুকের পোস্ট তৈরি করতে হয়। এছাড়া অনেক ধরনের কাজ আছে, তাদের অফিসিয়াল আপনার লেটার হেড তৈরি করতে হয়, আপনার ফ্লায়ার তৈরি করতে হয়, তাদের এই সকল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করে থাকে। সুতরাং আপনাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি এখানে জব করতে পারেন। এছাড়াও আমরা আরও আলোকপাত করতে পারি মার্কেটিং, ব্রোশার, সংবাদপত্র, ম্যাগাজিন, লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। এবং ওয়েবসাইট ডিজাইনে আপনি বলতে পারেন ওয়েবসাইট ডিজাইন তো মূলত একজন প্রোগ্রামাররা করে থাকে, তাহলে আমরা কিভাবে সহায়তা করব। প্রথমে আমরা যখন এখানে দেখেছিলাম ইউজার ইন্টারফেস ডিজাইন, তো একজন প্রোগ্রামার যখন ফাইনালে রূপান্তর করে, তার আগে মূলত তাকে আমরা একটা ইনস্ট্রাকশন দিই, আমার সাইটটি কীরকম হবে, কোথায় কী থাকবে, সেই ইনস্ট্রাকশনটাই মূলত একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে থাকে। তো পরিশেষে বলবো, আপনি যখন গ্রাফিক এখন আপনি আমাদের কাছ থেকে গ্রাফিক ডিজাইন শেখার পর কি কি সুবিধা পাচ্ছেন, গ্রাফিক ডিজাইন শেখার পর আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছে লাইফ টাইম সাপোর্ট, অর্থাৎ আপনাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাদের কোনো সফটওয়্যার লাগলে অথবা আপনাদের কোনো মোকআপ বা ইমেজ অথবা যে কোনো কিছু গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো কিছু যখন আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে পেজে সরাসরি মেসেজ করবেন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো এই কোর্সটি শেষে আপনারা একটি সার্টিফিকেট পাবেন, আপনারা একটি সার্টিফিকেট পাবেন এবং আমরা সর্বশেষে একটু দেখে নিই মূলত আমরা কি কি ডিজাইন শিখবো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। আমরা গ্রাফিক ডিজাইন মূলত দুটি সফটওয়্যারের মাধ্যমে করে থাকি, একটি হচ্ছে ফটোশপ এবং একটি হচ্ছে ইলাস্ট্রেটর। তো ফটোশপ মূলত কি নিয়ে কাজ করে এবং ইলাস্ট্রেটর মূলত কি নিয়ে কাজ করে তা সম্পর্কে যদি একটু বলতে চাই, ফটোশপ মূলত কাজ করে রাস্টার ইমেজ, অর্থাৎ কোনো ইমেজকে নিয়ে, অর্থাৎ আমরা সেটার মাধ্যমে একটা ইমেজকে বিভিন্ন ডিজাইনে রূপান্তর করতে পারি বা ইমেজকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আরেকটি ইলাস্ট্রেটর মূলত ভেক্টর ইমেজ নিয়ে কাজ করে, অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরে গিয়ে মূলত ডিজাইন করবো, আর ইলাস্ট্রেটরে গিয়ে ডিজাইন করবো এবং ফটোশপও আমরা ডিজাইন করতে পারবো, বাট ফটোশপের থেকে ইলাস্ট্রেটরের ডিজাইনটির কোয়ালিটিটা একটু বেটার হয় এবং ডিজাইন করতে সুবিধা হয়। ফটোশপ মূলত আমরা ফটোশপের শুরুতেই কিন্তু ফটো কথাটা উল্লেখ, অর্থাৎ ফটো মানে হচ্ছে একটি ছবি, সে ছবিকে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি অথবা ছবিকে একটি খারাপ ছবিকে আমরা একটা ভালো ছবিতে রূপান্তর করতে পারি, অর্থাৎ একটি অনেক সময় আমরা বিভিন্ন স্টুডিওতে গিয়ে দেখতে পাই যে পুরাতন ছবিকে নতুন ছবিতে রূপান্তর করো, অর্থাৎ সাদা কালো ছবিকে আমরা রঙিন ছবিতে কীভাবে রূপান্তর করবো, এই সকল বিষয়গুলো হচ্ছে ফটোশপে করা হয়। তো আমরা দেখি ফটোশপে আমরা কী কী শিখব। ফটোশপে সর্বপ্রথম শিখবো হচ্ছে একটি ডিজাইন কীভাবে তৈরি করতে হয় তার সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা দিব। দেন একটি ডিজাইন তৈরি করার জন্য সেই ডিজাইনটিকে তৈরি করার পর প্রিন্ট করতে হয়, তার জন্য আমাদেরকে প্রিন্ট করতে হলে প্রথমে আমাদের ব্লিড এরিয়া, ট্রিম এরিয়া, সেফ এরিয়া তৈরি করতে হয়। তো ব্লিড এরিয়া, ট্রিম এরিয়া, সেফ এরিয়া কী সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, অর্থাৎ ইমেজ ম্যানিপুলেশনটা কী আমরা একটু যদি দেখিয়ে দিই আপনাদেরকে।
কি রকম হতে পারে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন মূলত আমরা যে অবাস্তব জিনিস দেখতে পাই, যেমন এখানে দেখতে পাচ্ছি একটি রাস্তা হাঁচে উল্টে যাচ্ছে, নিচ দিয়ে একটি মাটির রাস্তা তৈরি হচ্ছে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ কচ্ছপের উপরে, কচ্ছপটা বিশাল বড়, সেই কচ্ছপের উপরে বসে এবং বাঁশি বাজাচ্ছে, এই যে বিষয়গুলো আছে। বা এখানে আমরা দেখতে পাচ্ছি একজন একটি হাতি, গন্ডার, বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে একটি চাঁদকে স্পর্শ করেছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু দেখতে বাস্তবসম্মত মনে হলো, এগুলো কিন্তু আসলে বাস্তব নয়। এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে মূলত ইমেজ ম্যানিপুলেশন, অর্থাৎ একটি ছবিকে অবাস্তব ছবিকে বাস্তবের মতো রূপান্তর করতে যেই কাজটা আমরা করে থাকি সেগুলোকে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন বলা হয়। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, অর্থাৎ একটি অফিসের কর্পোরেট লেভেলে যে সকল ফ্লায়ার ডিজাইন করা হয় সেগুলো কীভাবে করা হয়, বা একটি রেস্টুরেন্টে কীভাবে ফ্লায়ার ডিজাইন করা হয় সেগুলো আমরা দেখবো, রেস্টুরেন্ট বা ফুড ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, কর্পোরেট লেটার হেড ডিজাইন। তারপরে আমরা দেখবো হচ্ছে ব্রোশার ডিজাইন, ব্রোশার ডিজাইনটা দেখার আগে মূলত আমরা দেখবো ব্রোশার ডিজাইন কত প্রকার, কী কী এবং কীভাবে একটি ব্রোশার ডিজাইন করতে হয় তার একটা বেসিক ধারণা নিয়ে প্রথমে আলোচনা করবো, তারপর আমরা ব্রোশার ডিজাইনটা দেখবো। তারপর দেখবো রোল আপ ব্যানার ডিজাইন, প্রোডাক্ট লেভেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে, দেন এই সকল বিষয় যখন আমরা শিখে ফেলবো, সেই এখন আমরা ধরেন সব জিনিস শিখে ফেলেছি, তারপর আমাদের ক্লায়েন্টকে, অর্থাৎ আমরা যার জন্য ডিজাইনটা করব তাকে তো আমাকে এটার একটা প্রিন্টের স্যাম্পল দেখাতে হবে। এখন আমরা তো প্রিন্ট করে দেখাতে পারি না, ধরেন আপনি এখান থেকে ইউএসএতে একজন ক্লায়েন্টের কাজ করছেন, তো তাকে যখন আপনি দেখাবেন আপনার ডিজাইনটাকে, নর্মালি ডিজাইনটাকে দেখালে তেমন একটা ভালো নাও লাগতে পারে, তার জন্য আপনি তাদেরকে দেখাবেন যে ধরেন একটা সাপোজ বিলবোর্ড ডিজাইন করলেন, তো বিলবোর্ডটা যখন একটা বিলবোর্ডে রাখা হবে তখন ডিজাইনটা দেখতে কেমন হবে, রাস্তা থেকে ডিজাইনটা কেমন দেখা যাবে, সেই জিনিসটা আমরা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা যেই কাজটা করে থাকি সেটাকে মকআপ বলা হয়, অর্থাৎ ভিজুয়াল প্রেজেন্টেশনকে আমরা মকআপ বলে থাকি। তারপরে যাবো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তখন আমরা শিখব হচ্ছে লোগো ডিজাইন, থ্রিডি লোগো ডিজাইন। লোগো ডিজাইন মূলত এক কথা বলতে গেলে দুই ধরনের হয়, বা তারপরে সেটাকে আমরা ভাগ করে আরও অনেক ধরনের পাই, তার মধ্যে দুই ধরনের হচ্ছে টুডি লোগো, থ্রিডি লোগো। এখন থ্রিডি লোগোর ভিতরে আমরা অনেকগুলো সেক্টর পাই, যেমন মিনিমালিস্টিক লোগো ডিজাইন, তারপর হচ্ছে প্রিমিয়াম লোগো, ক্লাসিক্যাল লোগো, বিভিন্ন ধরনের লোগো ডিজাইন পাই আমরা, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ফটোশপে আমরা যেমন ইলাস্ট্রেটর অ্যান্ড ফুড ফ্লায়ার দেখেছি, সরি ফটোশপে আমরা যেমন রেস্টুরেন্ট এবং ফুড ফ্লায়ার দেখেছি, কর্পোরেট বিজনেস কার্ড দেখেছি, সেই বিষয়গুলো আমরা ইলাস্ট্রেটরও দেখব কীভাবে করতে হয়। তারপরে আমরা আলোচনা করব, আমরা প্রথমে ডিজাইন শিখলাম যে আসলে কীভাবে করতে হয়, কিন্তু একটা ভালো ডিজাইন কীভাবে করতে হয় সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা ডিজাইন, কালার এবং টাইপোগ্রাফিক কনসেপ্ট থিওরিটি নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের সব ডিজাইন শেখা শেষ, এখন আমার ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে। ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য তাকে আমাকে কী কী জিনিস প্রোভাইড করতে হবে, এবং ক্লায়েন্টকে যখন ডেলিভারি দিব তাকে অবশ্যই প্রিন্ট রেডি ফাইল তৈরি করে দিতে হবে, অর্থাৎ নিয়েই তিনি জাস্ট ডিরেক্ট প্রিন্ট দিতে পারবে। তো প্রিন্ট রেডি ফাইল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তারপরে আসি মার্কেট প্লেসের ক্ষেত্রে, এখন আমরা তো ক্লায়েন্টকে কাজ দিব, কিন্তু আসলে আমরা ক্লায়েন্টটা পাবো কোথা থেকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব যে ফ্রিল্যান্সিং, আমি যে ফ্রিল্যান্সিং করেছি, অর্থাৎ আমরা আমাদের মেন্টর যারা আছে তারা যে ফ্রিল্যান্সিংয়ে কাজ করছে, তাদের অ্যাকাউন্ট থেকে আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সিং প্রুফ দেখাবো, যে আসলে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ফ্রিল্যান্সিং করে কি আসলে টাকা ইনকাম করা যায়, সেই বিষয়ে তো এই ভ্রান্ত ধারণাটাকে আমরা মূলত দূর করে দিব। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে জব অপরচুনিটি নিয়ে, যা সম্পর্কে আজকে মূলত আমি শর্ট একটা ব্রিফ দিয়ে দিয়েছি, সেদিন আমরা আসলে মূলত একটু বিস্তারিতভাবে আলোচনা করবো যে কোথায় কোথায় জব সেক্টর আছে, এবং আমরা আপনাদেরকে একটা অপরচুনিটি আমরা আপনাদেরকে দেব, সেটি হচ্ছে আপনারা যদি ভালো কাজ করেন, অর্থাৎ আপনাদের প্রজেক্টগুলো যদি ভালো হয়, তাহলে আমরা আপনাকে, আপনাদের সবাইকে একটি জবের ব্যবস্থা করে দিব, অর্থাৎ সবাইকে বলতে আমরা রেফার করে দিব বিভিন্ন প্রতিষ্ঠানে, বা আমাদের প্রতিষ্ঠানেও আপনারা জব করতে পারবেন। তারপরে আমরা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে
আলোচনা করব। ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা মূলত কি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে কি করতে পারেন, কোথায় কি যে করবেন, আপনাদের পটেনশিয়াল অনুযায়ী আমরা ক্যারিয়ার গাইডলাইনটা দিয়ে থাকবো। এখন একজন মানুষ হয়তো বা তার ধৈর্যশীল ক্ষমতাটা কম, সে হয়তো মার্কেট প্লেসে নাও কাজ করতে পারে। মার্কেট প্লেসে কেন না, কাজ করতে গেলে প্রথম প্রথম একটু ধৈর্যশীল হতে হয়, তো সে জব অপরচুনিটির দিকে অর্থাৎ জবের দিকে যেতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ছিল আজকে আপনাদের জন্য। তো আশা করি আপনারা সবাই আমাদের কোর্সটি কিনবেন এবং অবশ্যই অবশ্যই কোর্সটি আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন, অর্থাৎ টিউটোরিয়ালগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। এবং আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ তৈরি করা হবে, সেখানে আপনারা আপনাদের প্রত্যেকটা ক্লাস দেখার পর সেই ক্লাসের উপর যে আমরা একটা SW দিব, সেই SWটি আপনারা গ্রুপে পোস্ট দিবেন এবং আমরা দেখিয়ে দিব আসলে আপনারা মূলত কীভাবে গ্রুপে পোস্ট করবেন, প্রথম ক্লাসে আমরা দেখিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা সবাই কোর্সটি কিনবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরও বলবেন কোর্সটি কেনার জন্য। ধন্যবাদ।